দুর্ঘটনায় ভেঙে গিয়েছে ছেলের কোমর ও পা, টাকার অভাবে থমকে গিয়েছে চিকিৎসা, মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে ছেলে। চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে বছর 65-এর বাবা। হয়নি স্বাস্থ্যসাথী কার্ডও, বাবার চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বছর 27-এর রহিম আলী। মাস তিনেক আগে গাড়ি দুর্ঘটনায় কোমর ও পা ভেঙে যায় রহিম আলীর। সেই সময় পরিবারের লোকেরা পূর্ণিয়ার রায়গঞ্জ ও কলকাতায় চিকিৎসা করান। জমানো কিছু টাকা ও আত্মীয় স্বজনদের থেকে ধার করেই ছেলের চিকিৎসা করেন তাজ মোহাম্মদ। এমনকি চিকিৎসার খরচ জোগাড় করতে শেষ সম্বল এক কাটা জমিও বিক্রি করেন তিনি। ছেলের চিকিৎসায় এখনো পর্যন্ত 10 লক্ষ টাকা খরচ হয়েছে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে ইনকাম নেই তাজ মোহাম্মদের, তাই ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে আর্থিক সাহায্যের জন্য ঘুরছেন তিনি। দিন দিন শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছে ছেলের, সামর্থ্য অনুযায়ী সাহায্য করছে প্রতিবেশীরাও। চিকিৎসার জন্য 5 থেকে 6 লক্ষ টাকা প্রয়োজন তাদের। এই অবস্থায় ছেলের চিকিৎসার জন্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন তাজ মোহাম্মদ। অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওই জন্য আমি বিখ্যাত। কতদিন আগে দুর্ঘটনা ঘটেছিল? 3 মাস হয়ে গেল ঘটনা। কি করে দুর্ঘটনা হয়েছিল? পায়দল যাচ্ছিল আর পাশের দিক থেকে আসে। চিকিৎসা চলছে? না, টাকার জন্য চিকিৎসা চলে গেছে। তো এখন কি সমস্যায় আছে পড়ে আপনার ছেলে? ওই টাকার জন্য পড়ে আছে, যে টাকা হবে না, কোন জায়গায় নিয়ে যাবো? খাবার দাবার নাই, 2 মাস থেকে খাবার দাবার খাচ্ছে না, পায়দানে খাচ্ছে, তো উল্টি পড়ে দিচ্ছে। কোমরটা ভেঙে গেছে, পা হাতে পাও দুটোই ভেঙে গেছে, আর পাশা দিকার মাংসটা কেটে ফেঁকে দেওয়া গেছে। সরকারকে আমি চাইছি একটু সাহায্য করেন চিকিৎসা করার জন্য, ডিএম হোক, যে কেউ হোক, আমি সাহায্য চাইছি।